Welcome on behalf of our Mahi E-Tuition. Tonight, I am going to teach you John Keats sonnet, The Poetry of Earth. John Keats was born on October 31, 1795, and he died on February 23, 1821. And we all know John Keats is associated with some other great romantic poet such as William Wordsworth, Shelley, Byron, Coleridge, and some others. First, we will see the poem at a glance. Amra prothome kobita ta eklomai dekhe ni. It is composed in 1816. It is rochito 1816 khristabde. First published in Poems 1817. Prothom eti prokashito hoy Poems name kabbo granthe 1817 sale. Type of the poem, eti ki dhoroner kobita. This poem is Petrarch Chan sonnet. Ei kobita ti hocche Petrarch Chan type sonnet, divided between two halves, octave and sestet. Jeta amra bolchi structure, structure of the poem, kobita structure. Bollam, I told you, it is divided into two halves, octave and sestet. Octave with two quartets, orthat ashto, banglay boli ashto, eight line er pongti, jar moddhe char line er stobok royeche duti, without concluding couplet, ebong er moddhe kono ontim du line er stobok, siddhantokari du line er kono stobok nei ekhane. আছে একটি ষষ্ঠ অর্থাৎ ছ লাইনের কবিতা, ছ লাইনের পঙ্ক্তি। রাইমস কি? এই ছন্দের বিশেষ মিলযুক্ত, যেটা আমরা বলি যে সনেট এ স্পেশাল রাইম স্কিম, বিশেষ ছন্দের মিলযুক্ত, সেই ছন্দটা কি এখানে না এবি এ বিবি এ বিবি এ সিডিই সিডিই, দিস ইজ দ্য রাইম স্কিম। থিম অর্থাৎ কবিতার বিষয় বলছি, সিজলেস ফ্লো অফ দ্য মিউজিক অফ নেচার অর দ্য ইটারনাল বিউটি অফ নেচার, অর্থাৎ পৃথিবীর সঙ্গী কবিতা, অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন কবিতা মানে সঙ্গী পৃথিবীর। সিজলেস ফ্লো অফ দ্য মিউজিক অফ নেচার, পৃথিবীর প্রকৃতির সঙ্গীতের শেষ নেই, বিরামহীন। অথবা দ্য ইটারনাল বিউটি অফ নেচার, প্রকৃতির একটি চিরকালীন সৌন্দর্য। তো এইটা হলো আমাদের এই সনেটের থিম অর্থাৎ বিষয়বস্তু। এরপর আমরা আসছি দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, কবিতার সারাংশ। সাবস্টেন্স কি না অ্যাকচুয়ালি দ্য পোয়েট মিনস হিয়ার, অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্য পোয়েট্রি অফ আর্ট, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মিউজিক অফ আর্ট। কবি যেটা বলতে চাইলেন সেটা হলো পৃথিবীর সঙ্গীত। হি ওয়ান্টস টু মিন হিয়ার, তিনি এখানে বলতে চেয়েছেন দ্য আর্থ ইজ ফুল অফ মিউজিক, পৃথিবী হচ্ছে সঙ্গীতে ভরপুর, অ্যান্ড দিস মিউজিক নেভার এন্ডস, এই সঙ্গীতের কোনো শেষ নেই। First, the birds start their songs, প্রথমে পাখিরা তাদের সঙ্গীত ধরে, and whenever they become tired, due to hot sun, they take rest under some cooling trees,
এই পাখিরা যখন সঙ্গীতে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা গাছের শীতল ছায় আশ্রয় নেয়। বাট দে অলসো দ্য সং দ্য মিউজিক অফ আর্থ নেভার স্টপস, কিন্তু তারপরও পৃথিবীর গান কিন্তু থেমে যায় না। ইট ইজ দেন গ্রাসহপার টেস্ট দ্য চার্জ অফ দ্য সামার সং, তখন ঘাসফড়ি এই গ্রীষ্মের গানকে এগিয়ে নিয়ে যায়। সো দ্য গ্রাসহপার ইজ কল দ্য সামার পোয়েট, তাই ঘাসফড়িকে বলা হয় গ্রীষ্মের কবি। ইট নেভার এন্ডস ইটস ডিলাইটস, এ কিন্তু কখনোই এর আনন্দে কখনো এর আনন্দ শেষ হয় না। ইয়েট হোয়েন এভার ইট টেক সাম রেস্ট হোয়েন ইট ফিলস টায়ার্ড, তবুও যখন এ ক্লান্ত হয়ে কখনো কখনো বিশ্রাম নেয়, সাম প্রেজেন্ট আন্ডার সাম প্রেজেন্ট উইডস কিছু মনোরম আগাছার তলায়, দেন অলসো দ্য সং কন্টিনিউস। ইন উইন্টার দ্য সাম কন্টিনিউস দ্য ক্রিকেট, শীতকালে এই গানকে চালিয়ে নিয়ে যায় ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা। দে কন্টিনিউস দিস সং হোয়েন এভার দ্য ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন নন উইন্টার ইভিনিং, দেন ইট ইজ দ্য ক্রিকেটস ব্রেকস দ্য সাইলেন্স অফ দ্য উইন্টার ইভিনিং, যখন জমে যাওয়া কুয়াশা একটা নির্জন সন্ধ্যেবেলা শীতকালের এক নির্জন সন্ধ্যেবেলা তৈরি করে, ঠিক তখনই ঝিঁঝি পোকা তার গান ধরে সেই নির্জনতাকে ভঙ্গ করে। অ্যান্ড ওয়েন এনি পার্সন লুজিং হিজ হাফ এনার্জি, এবং যখন কোনো ব্যক্তি তার আধা শক্তি হারিয়ে হি ডোজেস বিফোর এ লক ফায়ার সেই কাঠের আগুনের সামনে জিমুতে থাকে, হি দেন থিংস ইট ইজ নট দ্য ক্রিকেটস অ্যাকচুয়ালি ইট ইজ দ্য গ্রাস হপার সিঙ্গিং ফ্রম সাম গ্রাসি উইডস অ্যাজ বিকজ দ্য ওয়ার্থ ইজ ইনক্রিজিং ইন নেচার, কারণ ঠিক সেই সময়ে প্রকৃতিতে উষ্ণতা বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই দ্য পার্সন মেক্স এ মিস্টেক, আর তাই ওই ব্যক্তি এটা ভুল করে বসে, ইট ইজ নট দ্য ক্রিকেট ইট ইজ নট দ্য ক্রিকেট সং ইট ইজ দ্য গ্রাসহপার সং সিঙ্গিং ফ্রম সাম গ্রাসি উইডস, তাই সেই ব্যক্তি ভুল করে যে এটা বোধহয় তাহলে কোনো ঝিঁঝি পোকার গান নয়, এটা হয়তো কোনো ঘাসফড়িকেরই গান, যেহেতু বাতাসে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাই বোধহয় কোনো ঘাসফড়ি ডাকছে কোনো ঘাসি জমি থেকে ওই শীতের উষ্ণতাকে বৃদ্ধি করে। তো এইভাবে ইন সাচ এ ওয়ে দ্য পোয়েট শোস ইন এ সাইক্লিং ওয়ে ইন টু সিজনস সামার অ্যান্ড উইন্টার, ঠিক এইভাবেই কবি দেখালেন দুটো ঋতুতে গ্রীষ্ম এবং শীত, এই দুই ঋতুতে সঙ্গীত কিন্তু চালিয়ে নিয়ে যায় এই পাখি ঘাসফড়ি ঝিঁঝি পোকা, তাই কখনোই এই সঙ্গীতের শেষ হয় না। দ্যাটস ওয়াই দ্য পোয়েট সিজ দ্যাটস ওয়াই দ্য পোয়েট শোস অ্যান্ড হি সেজ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার এন্ডস, মিনস দ্য মিউজিক অফ আর্ট নেভার এন্ডস, অর্থাৎ পৃথিবীর গানের কোনো শেষ হয় না, এটি চিরন্তন চলতে থাকে। দ্যাটস অল মাই ওয়াজ।